আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2021 সনে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আজকের আমাদের পঠিতব্য বিষয় হলো রসায়ন বিজ্ঞানের দশম অধ্যায়ের অ্যালকেনের প্রস্তুতি। আজকে আমরা শুধু অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যালকেনের প্রস্তুতি তিনটা ধাপে করা যায়, কয় ধাপে করা যায়? তিন ধাপে। অ্যালকেনের প্রস্তুতি তিনটি ধাপে করা যায়, এক হল কার্বন ডাইঅক্সাইড থেকে, দুই অ্যালকেন এবং অ্যালকিন থেকে। আবার বলি, এক কার্বন ডাইঅক্সাইড থেকে, দুই অ্যালকেন ও অ্যালকিন থেকে, তিন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। এই তিনটা ধাপে অ্যালকেনের প্রস্তুতি আমরা করতে পারি। অ্যালকেন কোনগুলো? কার্বন 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 একক বন্ধন বিশিষ্ট যে যৌগগুলো, এগুলো কি? অ্যালকেন। আমরা প্রথমে দেখব কার্বন ডাইঅক্সাইড কিভাবে প্রস্তুতি করা যায়। একটা আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড থেকে, সিও টু থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে। প্রভাবক হবে কি? নিকেল চূর্ণ। নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডকে যদি হাইড্রোজেনের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তবে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ মিথেন উৎপন্ন হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, নিকেল চূর্ণ প্রভাবক 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই কন্ডিশনে যদি রিয়েকশন করাই তাহলে কি কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে, অ্যালকেন। সাথে সহযোগী হিসেবে কি থাকবে? পানি থাকবে। এই হলো একটা। আবার বলি, কার্বন ডাইঅক্সাইডকে নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন সাথে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়, সাথে সাথে আমরা কি পাবো? পানি পাবো। দুই নম্বর আসো, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। প্রথম আসে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে। অ্যালকিনের হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো যে কোনো একটা অ্যালকিনের সংকেত লিখি আমরা, যেমন সি টু এইচ কত? ফোর। নাম কি? ইথিন। এটা ইথিন। কার্বন কটা? দুইটা। দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের যোগ্য কোনটা? দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের যোগ্য হলো সি টু এইচ সিক্স। এ হলো অ্যালকেনের যোগ্য, এ হলো অ্যালকিনের যোগ্য। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো এখানে দুইটা হাইড্রোজেন পরমাণুর সংকট, এখানে কি দুই, এখানে দুইটা হাইড্রোজেন পরমাণুর সংকট। অর্থাৎ এখানে যদি দুইটা হাইড্রোজেন পরমাণু আসে তাহলে আমরা কি পাবো? অ্যালকেন পাবো। তাহলে এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করো, প্রভাবক নিকের চূর্ণ প্রভাবক উপস্থিতি থেকে 180 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকের চূর্ণ প্রভাবক উপস্থিতিতে যদি অ্যালকেনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করি তাহলে কি কি পাবো আমরা? অ্যালকেন পাবো, সি টু এইচ সিক্স। এর নাম কি? ইথেন, ইথেন। এবার যদি অ্যালকাইন থেকে করি, অ্যালকাইন অ্যালকাইন থেকে দেখো কি আসে, অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে রিয়েকশন কি আসবে? অ্যালকেনের সংখ্যাটা কি? কার্বন কার্বন ত্রিবন্ধ, অ্যালকেনের একটা যৌগ লিখি সি টু এইচ টু, অ্যাসিটিলিন। এবার আসো অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যালকাইনে কার্বন দুইটা, এখানেও কার্বন দুইটা, হাইড্রোজেন ছটা, হাইড্রোজেন দুইটা, তাহলে হাইড্রোজেন ঘাটতি কটা? দুইটা। তখন দুই অণু হাইড্রোজেন সাথে যদি বিক্রিয়া করি আমরা, দুই অণু হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে নিকেল চূর্ণ প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি তাহলে আবার আমরা কি পাবো? অ্যালকেন পাবো, সি টু এইচ সিক্স পাবো। এর নাম কি? ইথেন। তাহলে কটা হলো? দুইটা কাজ হলো, এক কার্বন ডাইঅক্সাইড থেকে, দুই অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। এখন দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে
অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডে এসের হাইড্রোজেন যদি সরে যায়, সরে যদি একটা ধাতু বসে, তখন তাকে কি বলা হয়? ধাতব ইথানয়েড অর্থাৎ সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডকে যদি সোডালাইমের সহযোগ উত্তপ্ত করি, কার সহযোগে? সোডালাইমের সহযোগে। সোডালাইম কি? সোডালাইম হলো ক্যালসিয়াম অক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনিষ্ঠ মিশ্রণ। ক্যালসিয়াম অক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনিষ্ঠ মিশ্রণকে কি বলা হয়? সোডালাইম বলে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো তিন নম্বর ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে CH3COOH এটার সাথে কার বিক্রিয়া? সোডিয়াম সোডালাইমের বিক্রিয়া। আর কি বলে শব্দটা? সোডা লাইম। সোডালাইম বলে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনিষ্ঠ মিশ্রণ। ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনিষ্ঠ মিশ্রণকে কি বলা হয়? সোডালাইম বলে। এই মিশ্রণকে যদি আমি তাপ দেই তাহলে কি হবে আমার রিঅ্যাকশনটা দেখো। আমরা জানি এটা হলো ধনাত্মক ঋণাত্মক মূলক আর এটা হলো ধনাত্মক মূলক। এটা ধনাত্মক মূলক, এটা কি ঋণাত্মক মূলক? এটা ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক। তাহলে এখানে কি হবে দেখো, এই হাইড্রোজেনটা এই ইথাইল মূলকের সাথে চলে যাবে, মিথাইল মূলকের সাথে। তাহলে কি হবে? CH4 সিএসসি আর একটা এসে কি CH4 আর সোডিয়াম থাকে দুইটা, অক্সিজেন থাকে তিনটা কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার? তাহলে এই সোডিয়াম ইথানলকে যদি সোডালাইমের সহযোগ উত্তপ্ত করি তবে আমি কি পাবো? অ্যালকেন মিথেন পাবো। ঠিক আছে বন্ধুরা, অ্যালকেনের প্রস্তুতি এটাই ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকাইন এবং অ্যালকিনের প্রস্তুতি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।